দর্শক এই দেখেন এখান দিয়ে একটা বেরোইছে, এই যে ফুল গাছের পাশ দিয়ে দুইটা দুইটা বেরোইছে দেখেন, ওই ওই ওইও একটা বেরোচ্ছে। ঠিক আছে, অনেক সময় আমরা মাছ ধরার জন্য কেঁচো ব্যবহার করে থাকি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরার জন্য যে কেঁচোগুলো ব্যবহার করা হয়ে থাকে এই কেঁচোগুলো কিভাবে মাটি খোঁড়া ছাড়াই, মানে মাটি গর্ত করা ছাড়াই আপনারা এই কেঁচোগুলোকে সংগ্রহ করবেন, এই জিনিসটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। এবং আমার সামনে যেই কেঁচোগুলো দেখতে পাচ্ছেন এই কেঁচোগুলোকে মাটি খোঁড়া ছাড়াই আমি সংগ্রহ করেছি মাত্র 5 মিনিটের ভিতরে, কোনো ধরনের মাটি খোঁড়াখুঁড়ির প্রয়োজন নাই। দেখেন এই দেখেন এই তো, আসলে কি উপাদান ব্যবহার করে আমি এই কেঁচোগুলোকে মাটির ভিতর থেকে সংগ্রহ করেছি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো যারা মাছ ধরা বা বিভিন্ন কারণে কেঁচো ব্যবহার করে থাকেন তারা চাইলে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, মাটি থেকে কেঁচো বের করার জন্য প্রথমে আপনারা একটা পাত্রের ভিতরে পানি নিয়ে নেবেন। এরপর আপনাদের বাসায় যদি ডুপ্লিকেট কোনো ডিটারজেন্ট পাউডার থাকে সেটা কখনোই নেওয়া যাবে না, অরিজিনাল নেবেন। অরিজিনাল ডিটারজেন্ট পাউডারের অ্যাকশন খুব ভালো হয়, এই যেগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডার মানে সার্ফ এক্সেল বা এই জাতীয় মিস্টার হোয়াইট এই জাতীয় যে ডিটারজেন্ট পাউডার রয়েছে বা রিন, তো এইভাবে আপনারা ডিটারজেন্ট পাউডারটা পানির ভিতরে দিয়ে দিবেন। আসলে এটা যে একেবারে বেশি দিতে হবে আবার একেবারে কম দিতে হবে এরকম না, আপনারা জামা কাপড়ের জন্য যতটুকু দেন ঠিক ততটুকু হচ্ছে এটার ভিতরে দিয়ে দিবেন। তো আমরা এখানে 4 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। এরপর আপনারা যদি আপনাদের বাসায় ডিশ ওয়াশিং যেই লিকুইড পাওয়া যায়, মানে পাত্রকে মাজার জন্য যেই লিকুইডটা পাওয়া যায় ডিশ ওয়াশার, সেই ডিশ ওয়াশার লিকুইডটাও আপনারা দিতে পারেন, সেটা দিলেও আরও ভালো হয়। আর আমার বাসায় ডিশ ওয়াশিং লিকুইড নাই, তো এটা আমার ব্যবহার করা হচ্ছে ভিমবার, তো এখান থেকে আমরা একটু ভিমবার নিয়ে নিতেছি। এখান থেকে এই যে এইটুকু পরিমাণ আমরা ভিমবার নিয়ে নিলাম, তো ভিমবারটা নেওয়ার পরে এইভাবে ভিমবারটা পুরোপুরি আমাদেরকে পানির সাথে গুলিয়ে নিতে হবে ভালো করে। তো আমরা আস্তে আস্তে করে ভিমবারটাকে পানির সাথে গুলিয়ে নিতেছি। তো এই পদ্ধতিতে আসলে হয় কি, যখন আপনারা এটা ব্যবহার করবেন তখন কেঁচোগুলো মাটি থেকে খুব দ্রুত উঠে আসবে। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা যখন সার্ফ এক্সেলের গুঁড়া দিবেন এবং ডিশ ওয়াশিং লিকুইড দিবেন, এরপরে অল্প একটু যে খাবার লবণ আছে খাবার লবণ এই পানির সাথে মিশিয়ে দিবেন, সল্ট। তো আমরা মিশিয়ে দিতেছি লবণটাকে, দেখেন এখন আমরা এটা মিশিয়ে দেওয়ার পরে আমরা এবার এটাকে অ্যাপ্লাই করব যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে মগের মাধ্যমে নিতে হবে। তো মগের মাধ্যমে নিলাম, নেওয়ার পরে একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কেঁচোর পায়খানা রয়েছে, তার মানে এখানে কেঁচো থাকতে পারে। আমরা জাস্ট হচ্ছে মগের পানিটাকে এইভাবে করে আমরা সব জায়গাগুলোতে করে ছিটিয়ে দিব, এবং ছিটিয়ে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব, কেঁচো কিন্তু বের হওয়া শুরু করবে। দর্শক দেখেন অলরেডি বের হওয়া শুরু করছে, এই যে দেখেন, এটা কিন্তু এই অবস্থায় ধরা যাবে না, ও বের হয়ে যখন একটু মাথা বের করে নিবে তখন হচ্ছে আপনাদেরকে ইয়ে করতে হবে, ধরতে হবে, আগে কিন্তু ধরলে ভিতরের দিকে চলে যাবে। তো একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন আমি একটু দেখাচ্ছি, ও বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, দেখি আর কেউ বেরোচ্ছে কি না, এখন অন্য কেউ কেউ দেখছি না, তো একটু অপেক্ষা করেন। এই তো দর্শক দেখেন এই জায়গায়ও আমরা ডিটারজেন্ট মিশ্রিত পানি ঢেলে দিয়েছি, এখানে একটা কত বড় বেরোইছে এই দেখেন, এই দেখেন কি কিভাবে সে বেরোচ্ছে দেখেন, এই দেখেন এই যে এই যে এই যে এই যে নিজে নিজে দেখেন উল্টা করে বেরোয়ে যাচ্ছে। হ্যাঁ দেখেন, একটু অপেক্ষা করেন, এই ধরতেছি, এই 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 বের করে ফেলেছি, দেখেন এই এই সেই জিনিস, এই আরেকটা বেরোচ্ছে দর্শক, আরেকটা বেরোচ্ছে, দেখেন দেখেন শুধু দেখতে থাকেন, এটা নিয়ে নিই, আরেকটা বেরোইছে, এই 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 ধরে ফেলতে হবে, এই এই দেখেন এই একটা বেরোইছে, ওই দেখেন আরও একটু অপেক্ষা করি দেখি কোথাও বেরোইছে কিনা। দর্শক এই দেখেন এখান দিয়ে একটা বেরোইছে, এই যে ফুল গাছের পাশ দিয়ে দুইটা দুইটা বেরোইছে দেখেন, ওই ওই ওইও একটা বেরোচ্ছে, ঠিক আছে ওইও একটা বেরোচ্ছে, জাস্ট এইখানেও একটা আছে, এইখানেও একটা আছে, এটাকে প্রথম আমাদের ধরতে হবে, এই যে এটাকে ধরে ফেললাম, এইটাও বেরোয়ে গেছে দেখেন, এই যে দুইটা এই দুইটা, এই দুইটা
দর্শক একটা বেরোইছে, দেখেন এই যে একটা বেরোইছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। বেশি সময় দেওয়া যাবে না, বেশি সময় দিলে কিন্তু ওরা চলে যায়। এই যে এই দেখেন এই, তো আমরা এখানে একটা রাখলাম করছে। দর্শক এখানে একটা বড় বেরোইছে দেখেন, এই পাশ দিয়ে ওই দেখেন এই বড় বেরোইছে। এখানটা এটা ধরে ফেলতে হবে। এই দেখেন এটা কত বড়, এই দেখেন এটা কত বড়। এই তো দর্শক আমার কাছে মনে হচ্ছে একটি কেঁচো বেরোচ্ছে। একটু দেখেন আপনারা কেঁচোটা কিভাবে বের হয়। এই দেখেন এই দেখেন এই যে কেঁচো বের হওয়া শুরু করছে। এই দেখেন এই দেখেন সব কেঁচো বের হওয়া শুরু করছে, একটা বের হওয়া শুরু করছে দেখেন। হ্যাঁ আমরা এখন এখানে প্রচুর কেঁচো আছে বোঝা যাচ্ছে। তো আমরা কেঁচোটা যেহেতু বের হওয়া শুরু করছে, আমরা এইভাবে কেঁচোটাকে ধরে টেনে উঠিয়ে নিব। এই এই দেখেন কত বড় কেঁচো। হ্যাঁ একটা কেঁচো উঠা শুরু করছে, একটু মাথা বের হোক তারপরে হচ্ছে আমাদেরকে তুলতে হবে, তার আগে তোলা যাবে না, না হলে ও ভিতরে ঢুকে যাবে। দেখেন এই একটা কেঁচো এই যে অলরেডি মাথা বের করছে, ও এখন বেরোয়ে যাবে। দেখেন এই যে বেরোয়ে যাবে, এই ধরতে হবে, ধরে হালকা করে ধরবেন। ধরার পরে দেখবেন ও আস্তে 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 করে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, আরে ছিঁড়ে গেছে। তো এভাবে কিন্তু অলরেডি কিন্তু আপনার যেই যেই জায়গাগুলোতে আপনি দিবেন সবগুলো জায়গায় যদি কেঁচো থেকে থাকে তাহলে নিশ্চিত এখান থেকে বেরোয়ে যাবে। এখানে হয়তো কেঁচো আছে কিন্তু অনেক ভিতরে মাটির। দেখেন আমরা এই যে এইখানে পানি দিয়েছি কিন্তু এটার এই সাইডে দেখেন আগে পানি দিয়েছিলাম, এখানে দুই পিস উঠে বসে আছে। এই দেখেন এক পিস, এই এই দেখেন এই এই দেখেন এই এক পিস এবং আরেক পিস হচ্ছে এটা, এই যে এই দুই পিস, এই দুই পিস দেখেন। তো আমরা এই দুই পিস এখন রেখে দিব। দর্শক অবশেষে আমরা কেঁচোগুলোকে ধরেছি এবং এই কেঁচোগুলোকে যখন আপনারা ধরবেন, কেঁচোগুলোকে ধরার পরে অবশ্যই কেঁচোগুলোকে, যেহেতু এই কেঁচোটা ডিটারজেন্ট মিশ্রিত পানির ঘ্রাণে বেরোয় আসছে এবং এর গায়ে ডিটারজেন্ট মিশ্রিত পানি লেগে আছে, তো এই কেঁচোগুলো যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এই জন্য সবগুলো কেঁচোকে আপনারা ফ্রেশ, যে মানে ডিটারজেন্ট নাই একেবারে ফ্রেশ পানির ভিতরে ভালো করে ধুয়ে নেবেন সবগুলোকে, সবগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে হচ্ছে আপনারা যেই কৌটার ভিতরে কেঁচো রাখবেন সেই কৌটার ভিতরে ফ্রেশ মাটি দিয়ে তারপরে হচ্ছে আপনারা কেঁচোগুলোকে এই কৌটার ভিতরে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত জীবিত থাকবে। এই দেখেন আমি এখানে রেখে দিচ্ছি মাটি সহকারে। এই তো এখন আমরা কেঁচোগুলোকে এটার ভিতরে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে হাত দিয়ে তুলে নিতে হবে। এই দেখেন এই এই যে দেখেন আমরা তুলে নিতেছি। তো যারা মাছ ধরেন তাদের কাছে কিন্তু এই কেঁচোটা অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো আমরা আস্তে আস্তে করে কেঁচোগুলোকে ধুয়ে নিলাম। এই ধোয়াতে উপকার হবে কি, কেঁচোগুলোর গায়ের যে ডিটারজেন্টগুলো লেগে আছে ওগুলো চলে যাবে। এই যে এই দেখেন। তো দর্শক আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা মাটি খোঁড়া ছাড়া এই কেঁচো ধরবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।